Oh,
জয়নিং করার পর এটা হচ্ছে প্রথম বসন্ত বরণ উৎসব আমি জানাচ্ছি। এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে, স্টুডেন্টদের খুব উৎসাহ এবং তাদের মাথা থেকে যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো সবগুলো আমাদের চোখের সামনে কিন্তু ধরা পড়ছে। প্রত্যেকটা স্টলের মধ্যে আলাদা আলাদা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, আর পিঠার সমাহার তো কী বলবো, প্রতিটা পিঠার মধ্যে কী নতুনত্ব আসছে। তো আমি খুব এনজয় করছি এবং আমি চাই যে প্রতিটা শিক্ষার ফলে এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীরা প্রাণ ভরে উপভোগ করছে। তারা আজকে এত তাদের যে সমাগম, প্রতিটা স্টল স্টলে এত ভিড়, আর স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছে, নয়না বিরাট দৃশ্য, একটি চমৎকার, একটি চমকপ্রদ পরিবেশের সৃষ্টি হয়েছে। আনন্দ উচ্ছ্বাস যেন ভোলা সরকারি কলেজের প্রতিটি পরতে পরতে দেখা যাচ্ছে। কলেজ অন্যান্য বছরের ন্যায় এই বছরও পিঠা উৎসব এবং বসন্ত উৎসব করছে। এখানে আমার প্রিয় ছাত্রছাত্রীদের যে সংশ্লিষ্টতা, আমার প্রিয় সহকর্মীদের সংশ্লিষ্টতা, আমি উদ্বেলিত যে এবং এত লোক সমাগম, ভোলাগড়াদের ইতিহাসের স্মরণকালের সর্বাধিক লোক সমাগম, আমি খুবই আপ্লুত এবং আমি কামনা করব ভবিষ্যতে যেন এই ধারা অব্যাহত থাকে এবং প্রতি বছরই আমাদের মাঝে এই ফাগুন এবং পিঠা উৎসব ফিরে ফিরে আসে। সপনের ভ্রমণে মন প্রেমের ভ্রমণে তোর সপনের ভ্রমণে মন প্রেমের পিউরে পিউরে হয়ে যায় হারানোর ঠিকানা। Thank you.
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। সব সময় ভোলা কলেজের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়, এই জন্য আমি গর্বিত। Oh, no.